আজ বিকেল ৫টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দাদর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। সেই চূড়ান্ত তফসিল অনুযায়ী সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সরাসরি ভাষণ প্রদান করবেন এবং সেই ভাষণেই তিনি সমগ্র দেশবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল জানিয়ে দেবেন। আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ রাখছি, বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের সাথে লিঙ্ক আপ হয়ে সরাসরি অনুষ্ঠানটা সম্প্রচার উদ্যোগ গ্রহণ করবেন। প্রথম হচ্ছে ভাষণটা দিবেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, উনি লিখিত দিলে, উনি যদি অনুমতি দেয় তখন আমরা দিতে পারব, উনি তো আমাদের কাছে দিবেন হয়তো ভাষণের আগে। সুতরাং ভাষণ প্রদান করে উনি তারিখ সময় ঘোষণার আগে কপিটা বাহিরে উনি দিবেন কিনা সেটা তো সম্পূর্ণ তার এখতিয়ার। আমি গতকালকেও বলেছি আজকেও বলছি এই বিষয়টি দেখবে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা তাদেরকে অনুরোধ রেখেছি, সুতরাং তারা কি স্ট্র্যাটেজি নিয়েছে সেটা আসলে তারা বলতে পারবে। বললাম তো আসন্ন দাদার জাতীয় সংসদ, না না আসন্ন দাদার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্তকরণ সংক্রান্ত সভা। আমি তো বলেছি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সন্ধ্যা ৭টায় উনি ভাষণ দেবেন, আর মিটিং হবে, এটা পূর্ণাঙ্গ তফসিল কমিশনে উঠবে, আলোচনা হবে, তারা সিদ্ধান্ত দেবে, অনুমোদন হবে, তারপর উনি ভাষণ দেবেন। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব রাজনৈতিক বিষয়গুলো দয়া করে আমাদেরকে প্রশ্ন করলে আমরা বিব্রত হই, কারণ এটি হচ্ছে রাজনৈতিক ইস্যু। আমরা তো বারবারই বলছি নির্বাচন কমিশন মনে করে যে নির্বাচনের তফসিল ঘোষণা করার মতো পরিবেশ আছে, নির্বাচন কমিশন বারবারই আপনাদেরকে বলছেন যেটা আমি জানি দিয়েছি। আপনাদেরকে আমরা চায়ের আমন্ত্রণ জানিয়েছিলাম, দয়া করে কক্ষে অবস্থান করবেন, আপনাদেরকে আমরা বাস্তব করবো। প্রথম হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করবেন, কিন্তু নির্বাচন সংক্রান্ত প্রচার প্রসারণার বিধানটা হচ্ছে যেদিন যে দলের প্রতীক বরাদ্দ হবে প্রতীক বরাদ্দ থেকে নির্বাচনের তারিখ সকাল ৮টার পূর্ববর্তী ৪৮ ঘন্টা আগ পর্যন্ত চলবে। আপনারা গতকাল থেকে আমাদের কাছে একটি বিষয় জানতে চাইছেন, সেই বিষয়টি আপনাদের কাছে আজকে আমরা অভিযোগ করতে চাই যে আপনারা জানেন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করার পরে বিভিন্ন অংশী জনের সাথে সভা করে তারা একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছিলেন। সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী তারা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার ধারাবাহিকতায় আজকে বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে আজ বিকেল ৫টায়। এই সভার সিদ্ধান্ত ক্রমে ৭টায় বাংলাদেশের সকল গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বক্তব্য দিবেন, ভাষণ প্রদান করবেন এবং সেই ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবেন। আপনারা সকল গণমাধ্যম সহকর্মীদেরকে বিনীত অনুরোধ জানাব বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর সাথে লিঙ্ক আপ হয়ে আপনারা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবেন। আজকে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি যাকে আমরা তফসিল বলি সেটা ঘোষণা করবেন এবং আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে ধৈর্য সহকারে বাংলাদেশ টেলিভিশনের লিঙ্কের মাধ্যমে আপনারা সেটা সরাসরি সম্প্রচারের উদ্যোগ গ্রহণ করবেন। এটাই ছিল আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ। সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে। আপনারা বাংলাদেশ টেলিভিশন থেকে অন্যান্য প্রোগ্রাম যেরকম বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে প্রচার করেন সরাসরি লিঙ্ক আপ করবেন। স্যার আমরা বলতে চাইছি স্যার স্যার বলে আমাদের সম্পর্কে বেতন